আজ মঙ্গলবার, 7 আশ্বিন 1427 বঙ্গাব্দ, 22 সেপ্টেম্বর 2020 খ্রিস্টাব্দ এবং 4 সফর 1442 সৃষ্টি। সারাবেলার বিকেলের সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি মাহফুজ ফারুক। শুরুতে জানিয়ে দিচ্ছি এসকেএস হাসপাতাল প্রধান প্রধান শিরোনাম। সুন্দরগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি ইউনুস আলীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ। দেশে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো 5,000, নতুন আক্রান্ত শনাক্ত 1,557 জন, গাইবান্ধায় শনাক্ত 7 জন। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবসম্মত রোডম্যাপ তৈরির জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 5 অক্টোবর বিশ্ব শিশু দিবস উদযাপন করবে সরকার। জেলা ও উপজেলা পর্যায়ে কন্যা শিশু দিবস উদযাপিত হবে 30 সেপ্টেম্বর। এবং বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচ টেস্ট সিরিজের জন্য পৃথক 3টি ভেন্যুর প্রস্তাব করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। শুনছিলেন শিরোনাম। এই সংবাদটি 98.8 FM এ সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosarabela.fm এবং রেডিও সারাবেলা অ্যাপ থেকে। এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM এ। সুন্দরগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি ইউনুস আলীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আজ বেলা 2টায় তার জামিন নামঞ্জুর করে এই নির্দেশ দেন চিফ জুডিশিয়াল আদালত গাইবান্ধা। পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণ মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন আসামি ইউনুস আলী। আজ জামিনের শেষ দিন হওয়ায় মেয়াদ বাড়ানোর জন্য আদালতে আবেদন করতে এলে তাকে আটক করা হয়। রেডিও সারাবেলাকে মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ মজিবুর রহমান। দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে আরও 28 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,007 জনে। অপরদিকে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত হয়েছেন আরও 1,557 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হল 352,178 জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও 2,073 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 260,790 জন। আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শ্রোতা, গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি ফরহাদ রেজার কাছে। গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে 7 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1,143 জনে। এদের মধ্যে মোট 14 জনের মৃত্যু হয়েছে। নতুন 24 জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 991 জন। বর্তমানে মোট চিকিৎসাধীন রয়েছে 138 জন। এছাড়া জেলায় একদিনের ব্যবধানে নতুন করে 25 জন কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন 18 জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনরত রয়েছে 128 জন। এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা। গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছিলেন ফরহাদ রেজা। এদিকে বিশ্বে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা 3,12,59,000 ছাড়িয়েছে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 9,65,328। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,28,43,618 জন। আজ করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটার এ তথ্য প্রকাশ করেছে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাস্তবসম্মত রোডম্যাপ তৈরির জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে শুরু হওয়া সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে আজ ভার্চুয়াল বক্তৃতায় এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সাথে বিশ্বব্যাপী শান্তি বজায় রাখতে সহায়তা করার জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন সরকার প্রধান। শিশুর সাথে শিশুর তরে বিশ্ব গড়ি নতুন করে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী 5 অক্টোবর বিশ্ব শিশু দিবস উদযাপন করবে সরকার। একই সাথে 5 থেকে 11 অক্টোবর শিশু অধিকার সপ্তাহ 2020 পালন করা হবে। আজ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। দিবসটি উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে জেলা ও উপজেলা পর্যায়ে যথারীতি 30 সেপ্টেম্বর উদযাপিত হবে জাতীয় কন্যা শিশু দিবস 2020। 98.8 FM আপনারা শুনছেন এবং দেখছেন রেডিও সারাবেলার বিকেলের সংবাদ। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরও 1 জনের মৃত্যু হয়েছে।
আজ সকালে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 34। এই ঘটনায় এখনও দুজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। আর অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বদলে যাচ্ছে জিমেইলের লোগো। ইতোমধ্যে এ নিয়ে কাজ শুরু করেছে গুগল। নতুন লোগোয় আসছে বেশ কিছু পরিবর্তন। আগের লোগোটির বেশ কিছু উপাদান নতুন লোগো থেকে বাদ দেয়া হচ্ছে। গুগলের দেয়া তথ্য অনুযায়ী মানুষ এখন নতুন যুগে পদার্পণ করেছে। ভবিষ্যতের কথা চিন্তা করে অতীতকে ভুলতে চায় গুগল। তাই কাগজের চিঠির ইলেকট্রিক সংস্করণ মেইলের লোগোটিকে নতুন লোগো তৈরি করা হচ্ছে। নতুন লোগোতে থাকছে না খামের প্রতীক, থাকবে শুধুমাত্র এম ইংরেজি অক্ষরটি। তবে নতুন লোগোর গুগল আর কি ধরনের রং ব্যবহার করবে তা এখনও নিশ্চিত করেনি। এবারে খেলার প্রসঙ্গ। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচ টেস্ট সিরিজের জন্য পৃথক 3টি ভেন্যুর প্রস্তাব করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ভেন্যু হিসেবে গল পাল্লাকেলে এবং কলম্বোর নাম প্রস্তাব করেছেন বোর্ডের সহসভাপতি রাভিন ভিক্রামত্নে। ফলে বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও অনেকটাই নিশ্চিত হয়ে গেল টাইগারদের লঙ্কা সফর। তবে এ ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ক্রিকেট বোর্ড। এর আগে কোয়ারেন্টিনের সময় নিয়ে মতবিরোধ সৃষ্টি হলেও কিছুটা নমনীয় হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এখনকার মতো সংবাদ পর্যন্তই। শেষ করার আগে এসকেজ হাসপাতাল প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সুন্দরগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি ইউনুস আলীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ। দেশে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো 5,000, নতুন আক্রান্ত শনাক্ত 1,557 জন, গাইবান্ধায় শনাক্ত 7 জন। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাস্তবসম্মত রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 5 অক্টোবর বিশ্ব শিশু দিবস উদযাপন করবে সরকার। জেলা ও উপজেলা পর্যায়ে কন্যা শিশু দিবস উদযাপিত হবে 30 সেপ্টেম্বর। এবং বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচে টেস্ট সিরিজের জন্য পৃথক 3টি ভেন্যুর প্রস্তাব করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। রেডিও সারাবেলায় সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে newsarabela@gmail.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাবেলা শুনতে ভিজিট করুন www.radiosarabela.fm। স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবেলা অ্যাপ। এছাড়া প্রতিদিনের বিকেলের সংবাদ দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM এ। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত 9:45 মিনিটে। সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মাহফুজ ফারুক। আল্লাহ হাফেজ।